হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো পার্ট টুতে কীভাবে সোজা বুনতে হয়, সোজা উল্টো। পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম কীভাবে ঘর তুলতে হয়, দু রকমের ঘর তোলা দেখিয়েছিলাম। এবার পার্ট টুতে আমি দেখাবো কীভাবে সোজা, কীভাবে উল্টো বুনতে হয়, খুব সহজে আস্তে আস্তে স্লো মোশনে আমি দেখাবো। ঘর তোলা সোজা উল্টো বোনা শিখলে সমস্ত কিছু প্রজেক্ট বোনা যাবে, সোয়েটার, কার্ডিগান, মোজা, টুপি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তেরো, চোদ্দ, পনেরো, পনেরোটা ঘর তুলে নিলাম আমি। নিয়ে এই উল্টার সাথে এইটা গিট দিয়ে নেব। এটা হচ্ছে উল্টো পিঠ আর এটা হচ্ছে সোজা। তাহলে প্রথম কাটিটা আমি কিভাবে উল্টো বুনতে হয় সেটা দেখাচ্ছি। এটা 4-ply উল দিয়ে আমি বুনছি আর কাঁটা হচ্ছে 12 নম্বর। প্রথমে একটা ঘরের ভেতরে এই যে লেফটের দিকের কাঠিটার, বাঁ হাতের কাঠিটা, ডান হাতের কাঠিটার এর উপর দিয়ে সামনে দিয়ে উলের ভেতর দিলাম। এবার বাঁ দিকের উলটাই এইভাবে জড়িয়ে উল্টো বুনবো, এদিক থেকে বের করে নেব, নিয়ে এই ঘরটাকে ফেলে দেব। তাহলে একটা উল্টো হয়ে গেল। আবার এই বাঁ দিকের কাঠিতে ডান দিকের কাঠির উল্টার মধ্যে এইভাবে পরিয়ে দেব, দিয়ে এই ঘরটাকে এইভাবে জড়িয়ে নেব। নিয়ে ঘরটাকে এইভাবে এই পেছন দিয়ে এইভাবে বের করে এই ঘরটাকে ফেলে দেব। আবার এই কাঠির ভেতরে উল্টা ভেতর দিয়ে জড়িয়ে উল্টাকে এইভাবে নেব, নিয়ে এই উল্টো বুনে নেব। আবার সামনের দিকে কাঠি ঢুকিয়ে উল্টাকে জড়িয়ে এইভাবে বের করে নেব আর এই ঘরটা ফেলে দেব। তাহলে এগুলো সব উল্টো হচ্ছে, উল্টো উল্টো আমি বুনছি। উল্টাকে জড়িয়ে নিলাম, এবার এই ঘরটাকে এইভাবে আস্তে আস্তে বের করে নিলাম, এই ঘরটা ফেলে দিলাম। এই বাঁ হাতের কাঠি, লেফট হ্যান্ডের যে কাঠি, তার ঘরের মধ্যে এই ডান হাতের কাঠিটা এইভাবে দেব, দিয়ে উল্টাকে জড়িয়ে নিয়ে ঘরটাকে বের করব, করে এটা ফেলে দেব। এইভাবে এগুলোকে উল্টো বলে, এটা উল্টো উল্টো বোনা। কাঠিটা সব সময় সামনের দিক দিয়ে যাবে।
তাহলে এই ঘরগুলো সব উল্টো উল্টো বোনা হয়ে গেল। এবারে সোজা পিঠে চলে এলাম। উল্টো পিঠটা দেখুন বন্ধুরা এই রকম দেখতে হবে, আর সোজা পিঠটা এরকম দেখতে হবে। উল্টো বোনাটা আমি দেখালাম, এবার সোজা কিভাবে বুনতে হয় এবার দেখাচ্ছি। সোজা এই বাঁ হাতে কাঠি থাকবে, এই দিকে সব ঘরগুলো থাকবে, আর এই ডান হাতের কাঠিটা এইভাবে উলের ভেতর থেকে পেছন দিকে। এটা সামনের দিকে দিয়েছিলাম কিন্তু এটা পেছন দিকে, এইভাবে কাঠিটাকে উলে পরিয়ে এই পেছন দিক থেকে এইভাবে জড়িয়ে নেব, নিয়ে এটা সোজা বুনব। এই যেই একটা ঘর তুললাম এই ঘরটা আস্তে আস্তে ফেলে দেব। আবার উলে মধ্যে দিলাম, দিয়ে জড়িয়ে নিলাম, নিয়ে একটা ঘরকে এইভাবে বের করে নিলাম, নিয়ে এই ঘরটা ফেলে দিলাম। আবার এই বাঁদিকের ঘরের ভেতর থেকে কাঠিটা ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে জড়িয়ে নিলাম উলটা, নিয়ে এইভাবে বের করে এটা ফেলে দিলাম। আবার এইভাবে পরিয়ে নিচ্ছি। এগুলোকে সব সোজা বলে। সোজা উল্টো বুনতে পারলেই সোয়েটার বোনা একদম আসান। আর আমার চ্যানেলে সব সোজা সোজা ডিজাইন, একদম আসান ডিজাইন আছে বন্ধুরা, অবশ্য করেই দেখবেন। এগুলো যারা বেসিক শিখছেন তারা সবাই এই ডিজাইনগুলো করতে পারবেন। এটা আমি বুনছি সোজা, পেছনে গেল কাঠিটা, পরিয়ে দিলাম। সোজা বুনছি, এই ঘরটাকে বের করে নিলাম, এই ঘরটা ফেলে দিলাম। আবার কাঠিটা পেছন দিকে গেল, একবার জড়িয়ে নিলাম, নিয়ে ঘরটাকে বের করলাম, এই ঘরটাকে ফেলে দিলাম। আবার সেম প্রসেসে এইভাবে জড়িয়ে নিয়ে ঘরটাকে বের করলাম, করে ফেলে দিলাম। এই হয়ে গেল সোজা, সব সোজা। শুধু সোজা উল্টো বুনেও সোয়েটার বোনানো যায়, টুপি মোজা সব সোজা উল্টো বোনা শিখলেই সমস্ত কিছু প্রজেক্ট করা যায়। আবার উল্টোটা দেখাচ্ছি একবার। এই সামনে দিয়ে কাঠিটা দিলাম উলের মধ্যে, এই একবার জড়িয়ে নিলাম, কাঠিটা ঠেলে এদিক দিয়ে বের করলাম ঘরটাকে, তারপর এই ঘরটা ফেলে দিলাম। আবার কাঠিতে জড়িয়ে নিলাম উলটা, বের করলাম, এই ঘরটা ফেলে দিলাম। আবার এই কাঠিতে দিলাম উল, জড়িয়ে নিলাম, এই বের করলাম ঘরটা, একটা ঘর তৈরি হলো, এই ঘরটা তখন ফেলে দিলাম। আবার সামনে দিয়ে কাঠি নিলাম, নিয়ে জড়িয়ে নিলাম, নিয়ে এই ঘরটা বের করে নিলাম, এইটা ফেলে দিলাম। খুব আস্তে আস্তে দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই আপনারা দেখে নেবেন, পজ করে করে দেখে নেবেন। এই উলটাকে জড়ালাম, এই একটা ঘর বার করলাম, এই ঘরটা ফেলে দিলাম। এই ঘরগুলো যেগুলো বুনছি এগুলো উল্টো বুনছি। এটা পার্ট টু। পার্ট ওয়ানে আমি ঘর তোলাটা দেখিয়েছি কিভাবে ঘর তুলতে হয়, অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। দুরকমভাবে ঘর তোলা দেখিয়েছি, আর এগুলো দেখাচ্ছি উল্টো বোনা। উল্টো হয়ে গেল,
সোজা আর উল্টো, এই পার্টে আমি দেখাচ্ছি সোজা আর উল্টো, এটা সোজা পিঠ, এটা উল্টো পিঠ। সোজা পিঠটা আমি আরেকবার দেখাচ্ছি, এই বাঁদিকের ঘরগুলো আছে, এই প্রথম এই যে সুতোটা সামনের দিকের থেকে পেছন দিকে যাবে কাঠিটা, গিয়ে উল্টাকে জড়িয়ে নিয়ে এই ঘরটাকে বের করে নিলাম, নিয়ে এই ঘরটা ফেলে দিলাম। আবার তাই একইভাবে পেছন দিকে যাবে, উল্টাকে জড়িয়ে নেবো, এইভাবে ঘরটাকে বের করব, এটা ফেলে দেবো। খুব আস্তে আস্তে দেখাচ্ছি, বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো সব সোজা বুনছি, এক দুবার আপনারা বুনলে অবশ্যই এটা প্র্যাকটিস হয়ে যাবে। সোজা বুনবেন, খুলবেন, সোজা বুনবেন, খুলবেন, আবার বুনবেন, দুই একবার এইভাবে সোজা উল্টো বুনতে বুনতে এই কাঠিটা পেছন দিকে গেল, একবার জড়িয়ে নিলাম, ঘরটাকে এই বের করে এটা ফেলে দিলাম। খুবই আসান, এইগুলো বানাবেন সোজা উল্টো, আর আমাকে কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কি না, তা না তো আমি আরেকবার করে দেখিয়ে দেব। সব সোজা, এ পিঠটা পুরো সোজা, এ পিঠটা পুরো উল্টো। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য।